আমায় বন্ধু মাপ করে দাও, হয়ে গেছি আমি এলোমেলো, একটু যদি আজ নেশায় হলো তাই বলে কেন মাতাল বলো। এরকম একটু অভিনয় করতে হয়েছে, সেটা খুব কঠিন কাজ ছিল এবং দিলীপ বিশ্বাস আমাকে খুব সাহায্য করেছিলেন গান গাওয়ার সময়, রেকর্ডিংয়ের সময়। এই হলো আমার ফিল্মের শুরু। তারপর তো আপনি চলচ্চিত্রে ফেমাস হয়ে গেলেন যে আপনি একজন ভালো গায়ক। এরপরে আপনার কোন গানটি খুব বেশি ফেমাস হয়ে গিয়েছিল? এরপরের গানটা হলো অসাধারণ একটা গান। ওই ফিল্মে যখন গান রেকর্ডিং করছি তখন আলাউদ্দিন আলী, আমাদের সেই জগৎখ্যাত আলাউদ্দিন আলী, বিরাট প্রতিভাবান বাংলা গানের জগতে আলাউদ্দিন আলীর নাম চিরকাল থাকবে, সলিল চৌধুরীর নাম যেভাবে চিরকাল আছে। তো ও তখন আমাদের FDC-তে ওই প্রজেকশন রুমে রেকর্ডিং হতো, অনেক দূরে মিউজিশিয়ানরা বসতেন, সিঙ্গাররা বুথে অনেক দূরে ছিল। তো সেখানে রেকর্ডিং হওয়ার পর মেশিন রুমে আমার সঙ্গে আলাউদ্দিন আলী এসে পরিচয় করলো, যে দেখলাম ছোটোখাটো একটা মানুষ, কালো ছোটো ছোটো খাটো একটা পাঞ্জাবি পড়া ছেলে। আচ্ছা আপনি কি SD বর্মনের গান, সচিন দেব বর্মনের গান বেশি করেন? তেমন না ভাই, আমি তো সচিন গান, আপনার গানে ওই জিনিসটা পেলাম, আমি একটা গান করবো, আপনি করবেন? তা আমি তো চিনি না ওকে, আমি বলছি হ্যাঁ করবো, কিন্তু আমার খুব মনঃপ্রত হলো না যে একটা ছেলে কি গান করবে, আমি নতুন সিঙ্গার। তারপর রেডিওতে আমার বাংলা একাডেমিতে এসে নিয়ে গেল। তারপর রেডিওতে গিয়ে দেখি যে সে হচ্ছে একজন অত্যন্ত প্রথম সারের একজন মিউজিশিয়ান বটে, কিন্তু ভেতরে ভেতরে সে একজন ভালো সুরকার হয়ে গেছে, অনেক গান করে ফেলেছে। তারপরে ওই আমারকে দিয়ে একটা গান করালো, বলে দুই লাইন শেখালো। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, সে আছে নিজকে নিয়ে আমি তো আপন, দোষেই পেলাম শুধু অথই যন্ত্রণা। এই স্টাইলের গানটা কিন্তু তখন আমাদের ঢাকাতে খুব বেশি একটা ছিল না। স্টাইল কথাটা কেন বললাম, তখন কিশোর কুমার মহোদয়, হেমন্ত মুখোপাধ্যায় এদের খুব প্রভাব, আমাদের বড় শিল্পীরাও মামদন্ডবি ভাই ছাড়া কিশোর কুমারের বেশ প্রভাব ছিল। তো ওইটা খুব ওইটাকে আমি এবং সুবীর নন্দী এবং পরবর্তীকালে নিয়াজ মাহমুদ আমরা ভাঙতে পেরেছিলাম, এটা একটা ডিফারেন্ট স্টাইল আর কি। এই যে গাইলাম গানটা, এটা এটা আব্দুল হাই আলহাদির লেখা আর আলাউদ্দিন আলীর সুর, এটা খুব আমার প্রিয় গান। এতে আমার মানে পরিচিতিটা আরও বাড়লো।